স্বাধীনতা দিবসে প্রাক্কালে সারা রাজ্যে উগ্রবাদী তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গতকাল ধলাই জেলার ছামন এলাকার মানিকপুর থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহলরত বিএসএফর অতর্কিত হামলা চালায় একদল উগ্রবাদী এবং সেই হামলার ফলে দুই জওয়ান শহীদ হয়েছেন সেই সঙ্গে তাদের অস্ত্র লুট করে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে সন্ত্রাসবাদীরা পুলিশ সূত্রে তেমনটাই জানা গেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে এনআরএফপি জঙ্গিরা যুক্ত থাকতে পারে তবে এখানে উল্লেখ করা প্রয়োজন ইতিপূর্বে রাজ্যের নিরাপত্তা এবং উগ্রবাদী তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সেই উদ্বেগ এবং চিন্তার কথা আজ সত্যি পরিণত হলো রাজ্য প্রশাসন সঠিকভাবে উগ্রবাদীদের মোকাবেলা করতে চাইছে না এবং ঢিলেঢালা প্রশাসনের ফলেই আজ এই অতর্কিত হামলা হয়েছে এবং দুই জওয়ান শহীদ হয়েছে সেই সঙ্গে তাদের অস্ত্র গেল যার ফলে সমগ্র ধলাই জেলা জুড়ে আজ এক আতঙ্কের পরিবেশ থমথমে পরিস্থিতি এই অবস্থায় রাজ্যের জনগণের নিরাপত্তা কতখানি নিশ্চিত করতে পারবে রাজ্য সরকার তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে বিরোধী দলনেতা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনাও করেছেন তিনি জানিয়েছেন যে রাজ্যে মানুষের নিরাপত্তায় সরকার দায়িত্বহীন ভূমিকা পালন করছেন যার ফলে আগামী দিনে এর যে জন নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন উগ্রবাদীদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নিতে চলেছে